ইজিলি আমরা কিভাবে একটি টেবিল আর্ট করতে পারি তা নিয়ে আজকে আলোচনা করব। এর জন্য আমাদের ইনসার্ট অপশনের টেবিল রিবনের অংশটুকু আলোচনা করতে হবে। টেবিল অংশটুকু আমরা ইউজ করব। এখানে আমরা কিছু চার কোণা চা বক্স দেখতে পাচ্ছি, চার কোণা বক্স বা বর্গক্ষেত্র যেটাই বলি। এখানে থেকে আমরা মাউস রেখে যদি সরাতে থাকি কার্সারটা, লিখতে পারবো নিচের দিকে আস্তে আস্তে একটি সুন্দর নর্মালি একটা টেবিল তৈরি হচ্ছে। তার মানে আমরা যটা ঘর, যটা রো, যটা কলামসের উপর দিয়ে নিয়ে যাব, ঠিক নিচের দিকে খেয়াল করি তাই ঘটছে। মানে নিচে এই বক্সগুলোর উপর ডিপেন্ড করে, যেমন এখানে শো করছে এরকম একটার পর একটা ঘর বৃদ্ধি পাবে, এখানে আমরা টেবিলের উপর কাজ করতে পারবো। এরকমভাবে একটি সহজে নর্মালি টেবিল তৈরি করা যায়। আমরা এখান থেকে চারটা কলাম এন্ড চারটা রস সহ একটি টেবিল তৈরি করলাম। কী হবে, জাস্ট এখান থেকে আমরা চারটা চারটা চয়েস করে নিলাম, ছেড়ে দিলাম, একটি টেবিল তৈরি হয়ে গেল। শুধু তাই না, একটি রিবন অংশ এসেছে নতুন। এটা টেবিলের স্টাইল করার একটি রিবন অংশ বা ডিজাইন, ডিজাইনের রিবন অংশটুক। এটার মধ্যে দিয়ে আমরা খুব সহজে একটি টেবিলের স্টাইল তৈরি করতে পারবো। এখানে নর্মাল একটা টেবিল দেখা যাচ্ছে, এটার উপর আমরা নানা রকম ইফেক্ট ফেলতে পারি। আমরা হোম ট্যাবে যেরকম ফন্টের স্টাইল দেখেছিলাম চেঞ্জ করা যায়, এখান থেকেও টেবিলের এরকম স্টাইল চেঞ্জ করা যায়। তবে এই জন্য আমাদের অল টাইম ওই একই স্টাইলই ইউজ করতে পারি। এখান থেকে ডাউন আরোতে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে যেতে পারবো, উপর দিকে আপার আরো, এটার মধ্যে উপরে আসতে পারবো। আর এখানে ক্লিক করলে তো সবগুলোই শো করবে। এখান থেকে আমরা নর্মালি একটি স্টাইল চয়েস করে নিই। এটার দ্বারা আমরা একটি টেবিলের কাজ করবো আজকে। দেখা যাচ্ছে এখানে বর্ডারসটা শো করছে না, মানে দাগগুলো, চার কোনো দাগগুলো শো করছে না। এটা আমি কীভাবে শো করাবো, তার জন্য আমার এখানে বর্ডারসে ক্লিক করতে হবে। একটি ঘরে ক্লিক করেছি বলে একটি বর্ডারস এসেছে। সবগুলো ঘরে ক্লিক করলে এই ঘরটা যদি ক্লিক করে আবার বর্ডারসে ক্লিক করি, এই ঘরটা এসে চলে এসেছে। ঠিক এরকম যদি সবগুলো করার জন্য আমার অল সিলেক্ট করতে হবে, দেন আমরা অল বর্ডার্সে ক্লিক করব। এখানে বর্ডার সবগুলো শো করেছে, দেখতে পাচ্ছি বর্ডারটি শো করেছে, বাট বর্ডার্সের কালারটা রেড এবং একটা অ্যানাদার স্টাইলের উপরে বর্ডারটা রয়েছে। আমরা এটাকে কী করে চেঞ্জ করব তা নিয়ে আলোচনা করি। অল সিলেকশন করার দরকার নেই। এখানে এই ঘরটার মধ্যে কালার দেখা যাচ্ছে ব্ল্যাক। আমরা এটার ব্ল্যাক কালারটা কী করে রেড করতে পারি, আসুন আগে সেটা শিখে নেই। এই ঘরের আমরা এই ব্ল্যাক কালারটাকে রেড করব, তার জন্য আমরা শেডিং ইউজ করব। শেডিং থেকে আমরা রেড কালারটা চয়েস করলাম, এই সবগুলো রেড কালার হয়ে গেল। মানে ওই থিমটা বা এই টেবিলের এই অংশটুকু একটা কালারের উপরে ডিপেন্ড ছিল, যে এই অংশটুকু কমান্ড এটুক কালারের উপরেই আছে, তার কারণে এটা এইভাবে শো করেছে। এটার কালারটা আমরা গ্রিন করতে চাই, কী করে গ্রিন করব তার জন্য আমাদের শেডিংসে যেতে হবে। এখান থেকে আমরা গ্রিনটা চয়েস করে নিলাম, গ্রিন হয়ে গেছে। এই ঘরটার কালার আমরা ইয়েলো করি, ইয়েলো করার জন্য আমাদের শেডিংসে যেতে হবে, এখান থেকে ইয়েলো কালার চয়েস করে ইয়েলো করতে হবে। এভাবে আমরা টেবিলসের কালারগুলো চেঞ্জ করতে পারি। আর যদি সবগুলো কালার একবার চেঞ্জ করতে চাই, তার জন্য আমাদের অল সিলেকশন করতে হবে। এখানে অল সিলেক্ট এইভাবেও করা সম্ভব, বাট ইজি হয় এটাতে ক্লিক করলে, অল সিলেকশন। এটা জাস্ট লেফট বাটন ক্লিক করলেই এটার উপর রেখে অল সিলেকশন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কালার চয়েস করে নিই, স্কাই কালারটা নিলাম, ছেড়ে দিই, স্কাই কালার হয়ে গেছে। আমরা এখানে বর্ডার্সের উপরে দাগগুলো দেখতে পাচ্ছি রেড কালারের, এটা স্টাইলের উপর নেওয়া আছে। তো আমরা কী করে এটার স্টাইলটা চেঞ্জ করব, আসুন সেটা নিয়ে আলোচনা করি। সেটা নিয়ে আলোচনা করবো এখন। এখানে আমরা
পিন কালার দেখছি, এখানে কালারটা রেড দেওয়া আছে বলেই এইটার কালারটা রেড হয়ে আছে। তার জন্য ফার্স্টে আমাদের এখানে অল সিলেকশন করতে হবে, দেন এখান থেকে আমরা বর্ডার্সটাকে নো বর্ডার্স করে দেব, বর্ডারগুলো সব চলে যাবে। দেন আমাদের এখান থেকে কাজ করতে হবে, এখানে স্টাইলটা ফার্স্টে আমরা স্টাইলটা চেঞ্জ করে নিই, আমরা এই স্টাইলটা দিই, সিলেক্ট করলাম। এখান থেকে এটার মোটর পুরুত্ব বা এটার দুইটা দাগ হবে বা তিনটা দাগ হবে, দুইটা দাগ মোটা কতটুকু হবে, এখান থেকে আমরা একটি স্টাইল চয়েস করে নিই, এটাই চয়েস করে নিলাম। এখানে কালারটা রেড আছে, আমরা রেড কালারটাকে এখন গ্রিন করে দিই, না গ্রিন করলে ফুটবে না তাই রেড করব, ইয়াপ হ্যাঁ গ্রিন করে দিই, গ্রিন কালারটা চয়েস করে নিই। দেন এখান থেকে আমরা অল বর্ডার্স করে দিই, অল বর্ডার্স করেছি বলে এখানে একটা এসেছে, অল বর্ডার্স শুধু এই একটার উপরে, এখানে কার্সারটা ছিল বলে এখানে একটা এসেছে। এখানে যদি রেখে আবার অল বর্ডার্সে ক্লিক করি, এগারো একটা ঘর আসবে। আর যদি সবগুলো বর্ডার্স একবারে আনতে চাই, তার জন্য আমাদের এখান থেকে সিলেক্ট অল করতে হবে, দেন অল বর্ডার্স করতে হবে। অল বর্ডার্স এখানে সিলেকশন করা আছে এখান থেকে, যার কারণে এখানে এটা অল বর্ডার্স শো করেছে। আবার এখানে আমি নো বর্ডার সিলেকশন করে রাখলে এখানে দেখা যাবে বর্ডার্স নো বর্ডার হয়ে আছে, এখানে যতবার ক্লিক করব নো বর্ডার্স। তার জন্য মানে আমরা যে কমান্ডটা ইউজ করব তা এখানে শো হয়ে থাকবে অল টাইম। অল সিলেক্ট করলাম, বর্ডার্সে গেলাম, অল বর্ডার্স করলাম, এখান থেকে অল বর্ডার্স হয়ে আসছে। আবার এখান থেকে নো বর্ডার্স করলাম, এখন চাচ্ছি শুধু বাম সাইডে একটা দাগ হবে, তার জন্য আমাদের কি করতে হবে, লেফট বর্ডার, লেফট বর্ডারে ক্লিক করলে শুধুমাত্র বাম সাইডের দাগটা আসবে। গ্রিন কালারটা সহজে বোঝা যাচ্ছে না, আমরা কালারটা চেঞ্জ করে নিই, ব্ল্যাক করে দিই, দেন সহজে বোঝা যাবে। এখানে এখন আমরা লেফট বর্ডারটা চয়েস করি, লেফট বর্ডার করে দিই, লেফট সাইডে একটা বর্ডার এসে পড়েছে। আবার আমরা চাচ্ছি এখন রাইট সাইডে একটা বর্ডার থাকবে, তো আমরা এখন রাইট সাইডে বর্ডার করি, রাইট বর্ডার্সে ক্লিক করার সাথে সাথে রাইট সাইডে একটা বর্ডার এসেছে। এইভাবে আমরা ইজিলি একটি বর্ডার লাগাতে পারি, মানে বর্ডারগুলো শো করে নিতে পারি, আবার সবগুলো বর্ডার কেটেও দিতে পারি। আবার এখানে ড্র টেবিল আছে, এটার মাধ্যমে আমরা একটি সহজে টেবিল আর্ট করতে পারি, এভাবে আমরা লেফট বাটন দিয়ে টান দিয়ে ধরব, দেন চলে আসবে একটা টেবিলের স্টাইল। এভাবে আমরা পেন্টিং, হয়তো বা আমরা মাইক্রোসফটের পেন্টিং ইউজ করেছি, ওটার মধ্যে যেরকম কলম ইউজ করেছি ঠিক ওই রকমভাবে সোজা সোজা দাগ ইউজ করার জন্য ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে ইজিলি আমরা একটা টেবিল আর্ট করতে পারছি নিজেদের মন পছন্দের স্টাইলের। শুধু তাই না, এখন মনে হচ্ছে যে এই ঘরটা মুছে ফেললে খুব ভালো হতো, এটাকে আমরা কি করে মুছবো, তার জন্য এখানে ইরেজার আছে, ইরেজারে ক্লিক করলাম, করে এই ঘরটাতে ক্লিক করলাম, মুছে গেল। আবার এই ঘরটা মুছে দিই, মুছে গেল, এই ঘরটা মুছে দিলাম, মুছে গেল। এইভাবে আমরা নিজেদের মন পছন্দ করে টেবিল তৈরি করতে পারি, টেবিল আর্ট করে নিতে পারি। এখানে দেখা যাচ্ছে ইনসার্ট টেবিল একটা অপশন আছে, ইনসার্ট টেবিলটা হচ্ছে মানে আমরা এখান থেকে ইজিলি একটি ইনসার্ট টেবিল করব, তার জন্য আগে কার্সারটা নিচে নিয়ে যেতে হবে, দেন আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। এখানে লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রোস, এখান থেকে আমরা রো আর কলাম নিজেদের মতো যটা রো যটা কলাম দরকার হয় তটা আমরা ইউজ করে কাজ করতে পারি। যেমন আমার দরকার কলাম 7টি অ্যান্ড রো দরকার আমার 4টি, দিয়ে ওকে ক্লিক করি, জাস্ট এন্টার ক্লিক করলাম, হয়ে গেল একটি টেবিল, 7টি রো 7টি কলামস এবং 4টি রো সহ একটি টেবিল তৈরি হয়েছে। এখানেও সেম একই স্টাইল আমরা এই অপশনটি নিয়ে আলোচনা করেছি, এখান থেকে আমরা যেটা আমরা পূর্ববর্তী এই টেবিলটিতে করে এসেছি, এই টেবিলটিতে যেটা করেছি এখানে আমরা সেটাই করতে পারবো। আবার এখানে দেখা যাচ্ছে ড্র টেবিল, ড্র টেবিল আলোচনা করলাম, ওখানে যে ড্র টেবিলের কাজ করেছি এখান থেকেও আমরা সিলেকশন করে ড্র টেবিলের কাজ করতে পারি।
মানে ওখানে মানে এইখানে এই ডিজাইন অপশনে যেরকম ড্র টেবিল অপশনগুলো দেওয়া আছে, ঠিক ওখানেও বাড়তি অপশনগুলো দেওয়া আছে। এখানে একটা অপশন দেখা যাচ্ছে কনভার্ট টেক্সট টু টেবল, এই অপশনটি আপাতত শো করেনি। এটা শো ইজিলি করা যাবে, এখানে এই জন্য আমি আগে থেকে লিখে রেডি রেখেছি। এখানে একটি অপশন দেখতে আমি দেখতে পাচ্ছি, এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো ফার্স্ট আমার ড্র্যাগ করে নিতে হবে। মানে কনভার্ট টেক্সট টু টেবিল এটার অর্থ এই যে এখানে টেবিলের ভেতর এই লেখাগুলো কনভার্ট করতে হবে, করতে পারবে। মানে আমরা একটা লেখা লিখে ফেলেছি, তো এখন মনে হচ্ছে এটা টেবিল স্টাইল করলে খুব ভালো লাগে দেখাতো, তো এটা কীভাবে করব, তাই জন্য ফার্স্ট আমরা এটা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এখান থেকে যে কনভার্ট টেক্সট টু টেবিলটা অ্যাপ্লাই হয়েছে, ক্লিক করলাম, রো কয়টা লাগবে, দুটা রো দিয়ে ওকে করলাম, দেখা যাচ্ছে নর্মালি একটি টেবিল তৈরি হয়ে গেছে। এভাবে আমরা এখান থেকে কনভার্ট টেক্সট টু টেবিলের মাধ্যমেও টেবিল তৈরি করতে পারি। এখানে এক্সেল স্প্রেডশিট দেখা যাচ্ছে, এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে একটা বক্স আসবে, টেবিলের অপশন আসবে, যেটা এক্সেল মাইক্রোসফট এক্সেল সেটা এখানে এসে পড়বে, এই ঘরে এসেছে। এটার উপর ডবল ক্লিক করলে এক্সেল স্প্রেডশিটের এই অংশটুকু এসে পড়বে। এখানে আমরা এক্সেলের যতগুলো কাজ করব, ঠিক ওই নিচের এই টেবিল অংশটার মধ্যে ওই এক্সেলের অপশনটুকু এসে পড়বে। যেমন এখানে আমরা একটা ম্যাথ করতে পারি, এখানে লেখা আছে ফিরোজ 1000, সাখাওয়াত 2000, মারিয়া 3000, 3000। এটার আমরা সবগুলো যোগ করব, যোগ করার পরে আমরা দেখব যে এটা কি করে ওই টেবিল অংশটির ওখানে শো করবে। তো আমরা এগুলো যোগ করি ফার্স্টে, এখানে আমরা B3 দেখেছি, মানে এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম, এর মাধ্যমে আমরা রেজাল্টটা বের করব। দেখা যাচ্ছে রেজাল্টটা বের হয়ে এসেছে, ঠিক এটাই আমরা এখন এখানে শো করে দেখতে পারবো। এই যে স্প্রেডশিটের ওই অংশটুকুর এক্সেলের অংশটুকু এখানে শো করেছে, মানে আমরা যতটুকু ম্যাথটা করেছি ওইটুক অংশ এখানে এইভাবে এসে পড়েছে। এটা হচ্ছে এইটার অংশ, এইটার কাজ, এক্সেল স্প্রেডশিটের কাজ। আর এখানে কুইক টেবিল আছে, কুইক টেবিলের মাধ্যমে আমরা ইজিলি কুইক টেবিল কিছু করা আছে সেখান থেকে নিজের চয়েস করার মতো একটি টেবিল চয়েস করে নিয়ে কাজ করতে পারি। এখান থেকে আমরা এটা চয়েস করে নিলাম, এখান থেকে এই টেবিলের মধ্যে আমরা নিজের মতো নিজের লেখাগুলো লিখব, মানে আমরা যেটা নিজের মতো বসিয়ে নিতে পারি, এখানে নামের জায়গায় নাম বসিয়ে নেব, যা যেভাবে দরকার এখানে আমরা এইভাবে কাজ করে নিতে পারি। এটা এর মাধ্যমে আমরা সহজেই টেবিলের অংশ দ্বারা খুব সহজে কাজগুলো করে নিতে পারবো এবং সুন্দর করে নিজেদের মন পছন্দের মতো টেবিল তৈরি করে নিতে পারবো। এটাই হচ্ছে টেবিল অংশের কাজ।